সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু হলো দুই শ্রমিকের। ঘটনায় আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে গায়েঘাটায়, আহতরা ভর্তি হাসপাতালে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু হলো দুজনের। ঘটনায় আহত হয় আরও দুজন। মৃতদের নাম বিকাশ দাস ও তরুণ বিশ্বাস। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গায়েঘাটা থানার রামচন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন দুজন। তারা অসুস্থ হয়ে পড়লে আরও দুজন তাদেরকে উদ্ধার করতে নামলে তারাও অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমি বলছি আমি কি করবো, আমি তখন চক্ষুর দেখি ক্যাকেই ক্যাকেই বেড়াচ্ছি। আমি কে কোথায় আসো, সবাই এসো, একটা মিস্ত্রি বাসা আছে। তারপরে বহু লোকজন ছিল। এলাকাবাসী চারজনকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে সেখানে দুইজনের মৃত্যু হয়। বাকি দুজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই একটা সেপটিংকে উঠোতে মানে খুলতে নেমেছিলাম, খুলতে নেমে প্রথমে একজনেই মানে অজ্ঞান হয়ে যায় প্রথম। এবার ওকে উঠোতে যেয়ে এগিয়ে নামে, তারপরে বুড়ো নামে ওর উঠোতে উঠোতে নামে ও অজ্ঞান হয়ে গেছে। বুড়োরে উঠোতে যেয়ে গেছে আর একজন বইতে ও অজ্ঞান হয়ে গেল। তারপরে নামছি আমি, আমার ওই আর কি মার্স গ্যাসের রিয়াকশান, অর্থাৎ মিথেন গ্যাস ছিল ওখানে, এরা বুঝতে পারেনি। সে কারণে যেই নেমেছে সেই সেন্সলেস হয়ে গেছে। এদের প্রথম যখন সেন্সলেস হয়েছে তখন সতর্ক হওয়া উচিত ছিল যে কেন হলো, তা না বুঝে পেরে যারা যারা নেমেছে তার মধ্যে দুজন মারা গেছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।